সেটা ছিল 1348 সনের 22শে শ্রাবণ, যা সমগ্র বিশ্বের কাছে দুর্ভাগ্যের ছিল। বড় বড় বৃষ্টির ফোঁটা তার যাওয়ার পথ ধুলোমলিন করে দিয়েছিল। সদ্য বৃত্তিহীন সন্তানদিগকে সেই অমুক সত্য স্বীকার করতে হয়েছিল রবি অস্তমিত। কিন্তু বাঙালির হৃদয় কি তাকে ছাড়া সম্পূর্ণ হতে পারে? তাই তো মোরা স্মরণ করি তোমার চোখে দেখা জগৎ আকাশ বাতাস প্রান্তর, কল্পনাতে আজও আমরা দেখি তাহার চোখ। কিন্তু মোদের কালের গ্লানি এই যে ইতর হানাহানি, তোমায় দেখতে না হয় তোমার ভাগ্য মহাকবি। উঠছে গরম বর্তমানের সকল সাগর সেচে, আমরা তাতে তলিয়ে যাব তুমি রইবে বেঁচে। Oh,